ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ, তবে দেশি পেঁয়াজে ছেয়ে গেছে দেশের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। আগেই ভারতের পেঁয়াজের পর্যাপ্ত আমদানি হওয়ায় বাজারে কোনো সংকট নেই পেঁয়াজের। দামও স্থিতিশীল, চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি আমদানি হওয়ায় পাইকারিতে কমতে শুরু করেছে এলাচ, লবঙ্গ, জিরাসহ সব ধরনের মশলা। কিছুটা কমেছে শুকনো মরিচ, হলুদের দামও। তবুও সংকট দেখিয়ে দাম যেন বাড়তে না পারে সেদিকে সতর্ক রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বুরাজয়ের রিপোর্টে বিস্তারিত। বছরের অনেকটা সময় ভারতের পেঁয়াজের উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, তবে দেশে পর্যাপ্ত উৎপাদন হওয়ায় আর দেশীয় পেঁয়াজের উপর নির্ভরশীলতা বাড়াতে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে সপ্তাহ খানেক ধরে। আগের আমদানি করা পর্যাপ্ত পেঁয়াজ খাতুনগঞ্জের বাজারে তো আছেই, সাথে রয়েছে দেশীয় পেঁয়াজও। তাই সংকট ও দাম বাড়ার কোনো কারণ দেখছেন না পাইকাররা। প্রত্যেক কাজ সিটাঙ্গে ঢুকতেছে 20-10 গাড়ি প্রত্যেক দিন ঢুকতেছে, আমাদের ঘরে দেখতেছে আজকে 2 গাড়ি নামছে। তো দেশি পেঁয়াজের চাহিদা, দেশি পেঁয়াজ ফলন ভালো হয়েছে। রমজানে মশলার আমদানি বেড়েছে, তবু সংকটের অজুহাতে দাম বাড়ানোর পাইতারা করলেও জেলা প্রশাসনের চাপে দিন দিন কমতির দিকে সব ধরনের মশলার দাম। 1800 টাকার এলাচ এখন বিক্রি হচ্ছে 1300-1400 টাকা কেজি দরে। আরও কম দামের এলাচও আছে বাজারে। একই সাথে কমতির দিকে লবঙ্গ, শুকনো মরিচ, জিরা সহ অন্যান্য মশলার দামও। এলাচের ব্যাপারে কোনো রকম ডাউট নাই, বাড়ার কোনো চান্স নাই, এটা 100% শিওর। আর জিরা ছিল 600 টাকা, এখন 610 টাকা। সব ধরনের মশলার দামগুলো আমরা দেখছি এবং ক্রয়মূল্য এবং বিক্রিগুলো মিলাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখছি যে কোনোভাবেই এখানে কোনো ধরনের গ্যাপ রয়েছে কিনা, অর্থাৎ এখানে মূল্য বৃদ্ধির কোনো ধরনের পাইতারা করছে কিনা ব্যবসায়ীরা। পাইকারি বাজারে দাম কমলেও খুচরাতে এর প্রভাব নেই বলেই অভিযোগ ক্রেতাদের। পাইকারি বাজারে একরকম, খুচরা বাজারে আরেকরকম। বাজারে প্রশাসনের তৎপরতা বাড়লে কমে আসবে সব ভোগ্যপণ্যের দাম, এমন আশা করছেন ভোক্তারা। নয়ন বড়ুয়া জয়, News24, চট্টগ্রাম। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।